সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি মিরপুরে, মিরপুর বারোতে সাগুপ্তা হাউজিংয়ে, লন্ডনে আপার ফার্মে। তো মূলত আপা লন্ডনে থাকে, তো দেশে আসার পরে মূলত এই খামারটি গড়ে তুলেছিলেন, কিন্তু তিনি আবার লন্ডনে চলে যাবেন তার ছেলে মেয়ের কাছে। এই জন্য মূলত ওনাদের ফার্মের যে বর্তমানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো বিক্রি করে দেবেন, যেহেতু তার ছেলে মেয়ে লন্ডনে থাকেন, তো তাদের পাশে তার থাকা খুবই জরুরি, এই জন্য সে লন্ডন চলে যাবে। এই জন্য ফার্মের যতগুলো গরু আছে, এখানে বেশ কিছু বকনা বাচ্চা আছে, প্রেগনেন্ট গাভী আছে এবং দোয়াল গাভী রয়েছে, এগুলো বিক্রি করে দেবেন। তো আপনারা চাইলে আপার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো তার আগে আমরা কথা বলবো এই আপার সাথে, তিনি আমাদেরকে জানাবেন যে কতদিন ধরে এই খামারটি গড়ে তুললেন, বা কেনই বা সে আবার লন্ডন চলে যাবে, তার শখের গরুগুলো কেনই বিক্রি করে দিবেন, আসা বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইনশাআল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনার খামারে, এসে তো মাশাআল্লাহ খামারটা খুবই পরিপাটি দেখতেছি, কিন্তু এত সুন্দর খামারটা খামারের গরুগুলো সেল করে দিতে চাচ্ছেন। আসলে মূলত আমি বাংলাদেশে ছিলাম, আমার খুব শখের খামার এটা, আমি খুব শখ করে এটা লালন পালন করেছি। তো এখন আসলে আমি বাচ্চাদের কাছে চলে যেতে চাচ্ছি, তারা ওখানে একা একা থাকে, যে কারণে আমি এখন উপায় নাই, আমার এটা রাখতে গেলে বাচ্চাদের দেখতে পারবো না, বাচ্চাদের দেখলে এটা রাখতে পারবো না, এই মূলত এটাই কারণ। এই জন্য বাচ্চাদের কাছে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমি বাচ্চাদের কাছে যেতে চাচ্ছি, বিধায় আমি খামারটা এখন ছেড়ে দিতে চাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে তো বেশ কিছু গাভী আছে, বকনা আছে, কিছু সার আছে, তো মিলে ঝিলে ভালোই ছিল, তো এগুলো সবগুলো বিক্রি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এগুলো যে বিক্রি করে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে যারা গরুগুলো সংগ্রহ করবে তারা তো আপনার সাথে যোগাযোগটা করবে। হ্যাঁ, আমার সঙ্গে না যোগাযোগ করলে নিবে কীভাবে? আচ্ছা আচ্ছা, তো যেহেতু গরুগুলো বিক্রি করে দিবেন, তো সেক্ষেত্রে আপনার কাছে বর্তমানে যে গরুগুলো আছে সবই তো সুস্থ সবল আছে ইনশাল্লাহ? আচ্ছা, তো খামারটা গড়ে তুলেছিলেন কতদিন হয়? চার বছর। চার বছর, তো চার বছর ধরে যে লালন পালন করতেছেন, যেহেতু অনেকেই আবার নিতে চাবে, অনেক নতুন খামারই নিতে চাবে, তো সেক্ষেত্রে খামারটা যদি ঠিকভাবে টেক কেয়ার করা যায় বা সুস্থ সবল গরু সংগ্রহ করা যায়, তো সেক্ষেত্রে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ, আমি বলবো আল্লাহর রহমতে অবশ্যই, যদি সে সুন্দরভাবে, আমার মতো শ্রম দিতে হবে খামার কে লাভবান করতে গেলে, শ্রম দিতে হবে, যদি আমার মতো শ্রম সে দিতে পারে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবে, কারণ আমার এখানে যে গরুগুলো দেখছেন সেটা প্রত্যেকটা গরু দুধের ভালো জাতের গরু, সেজন্য সে কেউ যদি নেয় অবশ্যই ইনশাল্লাহ এটা নিয়ে সে লাভবান হবে বলেই আমি আশা করি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি বিক্রি করে দেবেন, সেক্ষেত্রে তো যারা ক্রেতা রয়েছে বা দর্শক বিন্দু রয়েছে তারা তো তুলনামূলক একটু কম দামেই পাবে। এখন কিছুটা হয়তো কম দামে পাবে, বাট আমাকেও তো দেখতে হবে, কারণ আমারও তো এটা মূলধন খাটিয়েছি, আমি এতদিন লালন পালন করেছি, মানে আমি এটাই দেখব যে মানে যে আমার কাছ থেকে নেবে তারও কোনো সমস্যা না হয়, আমারও কোনো সমস্যা না হয়, আমি সেভাবেই চিন্তা করে ছাড়তে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে। তো আমরা আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, দেখান।
দর্শক, প্রথমে আমরা একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। তো এটার বয়সটা 6 থেকে 7 মাস। তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা, খুবই ভালো। আর যতগুলো বাচ্চা আমরা দেখাবো সবই এই ফার্মের গাভীর বাচ্চা। তো আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারবেন, 6 থেকে 7 মাসের একটা বাচ্চা। আসলে এখানে যে গাভীগুলো লালন পালন করা হয়, সেই গাভীর বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণে দুধ খাওয়ানো হয়, এই কারণে এগুলোর গ্রোথগুলো অনেক ভালো। তো আপা, আমরা যে প্রথম 6-7 মাসের বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটার দামটা কত রাখছেন? এক নাম্বার বাচ্চাটা, এক নাম্বার বাচ্চার দাম 70,000 আমি বলছি। এক নাম্বার বাচ্চাটার দাম 70,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, তো দর্শক চলুন দুই নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। তো দুই নাম্বারে আরেকটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, ফ্লেকবি ষাঁড় বাচ্চা। তো এটাকে এডিএলের ফ্লেকবি যে ষাঁড়ের ফ্লেকবির যে বীজটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছিল এবং ফ্লেকবি একটা বাচ্চা হয়েছে, খুবই ভালো একটা বাচ্চা। আসলে ফ্লেকবির বর্তমানে প্রচুর একটা চাহিদা রয়েছে। এটার বাচ্চার বয়সটা মাত্র 4 মাস। 4 মাসে দেখতে পাচ্ছেন আপনারা কেমন গ্রোথ আসছে। আর এটাকে যদি কেউ নিয়ে 2টা বছর লালন পালন করতে পারেন, তাহলে এটার ভবিষ্যৎটা যে কী হবে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর পাগুলো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছেন। আর এই দুই নাম্বার বাচ্চাটার দামটা কত রাখছেন আপা? 95,000। 95,000 টাকা। তো তারপরেও আপনারা দর্শক কিছুটা দরদাম করে নিতে পারবেন। এখানে আপনারা দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আসলে যারা মুন লোকে ফ্লেকবিগুলো সংগ্রহ করতে চান বা নিতে চান, তাহলে এই বাচ্চাটা দেখতে পারেন, আসলে খুবই ভালো একটা সার ফ্লেকবি। তো দর্শক চলুন তিন নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। তো তিন নাম্বারে আপনারা আরেকটা ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখতে পাচ্ছেন। জার্সির সাথে একটু মিক্সড আছে, কারণ দেখতে পাচ্ছেন মাথাটা একটু যে ভিতর দিকে গর্ত, আর জার্সির যা বৈশিষ্ট্যটা দর্শক দেখতে পাচ্ছেন। এটার দুধের বাটগুলো আপনাদেরকে একটু দেখাই। এটা বকন বাচ্চা, এটার বয়সটাও আপনার 4 থেকে 5 মাস। তো এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? তিন নাম্বার বাচ্চাটার 60,000 টাকা রাখছি। 60,000 টাকা। দর্শক, তিন নাম্বার বাচ্চাটার দাম রাখছে 60,000 টাকা। আপনারা চাইলে কিছুটা দরদাম করতে পারবেন, খুব একটা বেশি না। তো দর্শক চলুন আপনাদেরকে আমরা চার নাম্বার বাচ্চাটা দেখাই। দর্শক, চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটার বয়সটাও 5 থেকে 6 মাস, কিন্তু আপনার প্রচুর পরিমাণে দুধ খেয়েছে, তো এই কারণে যেমন এটার গ্রোথটা অনেক ভালো আসছে। তো দুধের বাটগুলো আপনাদেরকে দেখাই। দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, 4 থেকে 5 মাস বয়স বাচ্চাটার, কিন্তু গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল বীজের বীজ দেওয়া এটাকেও। তো এই চার নাম্বার বাচ্চাটার দামটা কেমন রাখছেন? ওটাও 95,000। চার নাম্বার বাচ্চাটার দামও রাখছেন 95,000 টাকা। তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আপনারা। তো এটা দেখলাম আমরা চার নাম্বার বাচ্চাটা। তো দর্শক চলুন আমরা আপনাদেরকে পাঁচ নাম্বার বাচ্চাটা দেখাই। তো দর্শক, পাঁচ নাম্বার বাচ্চাটাও দেখতে পাচ্ছেন, খুবই গ্রোথ ভালো। এইটারও বয়স বড় জোর 5 থেকে 6 মাস বয়স হবে। তো দর্শক, বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা, বকন বাচ্চা। তো দুধের বাটগুলো আপনাদেরকে একটু দেখাই। এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন। তো পাঁচ নাম্বার বাচ্চাটার দামটা কেমন রাখছেন? 70,000 টাকা। দর্শক, পাঁচ নাম্বার বাচ্চাটার দামও রাখছে 70,000 টাকা। আপনারা চাইলে কিছুটা দরদাম করতে পারবেন। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই। 6 নাম্বার বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। তো দুধের বাটগুলো আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, যে কতটুকু পার্সেন্ট হলে যে একটা বাচ্চা এরকম হতে পারে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ঢাকার ভিতরের যেহেতু খামার, আর ঢাকার ভিতরে যে গাভীগুলো লালন পালন করা হয়, এই গাভীগুলোকে বীজ যে দেওয়া হয় খুবই হাই কোয়ালিটি এবং খুবই ভালো মানের বীজ দেওয়া হয়। আর অনেক দুধের গাভী লালন পালন করা হয়, তো এই জন্য যেমন এগুলোর বাচ্চাগুলো খুব ভালো আসে। তো রেডি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, যে কোনো সময় হিটে আসতে পারে মাশাআল্লাহ। আর এটা মুন্ডি গাভীর বাচ্চা দর্শক, এটার মাটা ছিল মুন্ডি বা গাভীটাও আছে, আমরা গাভীটাও আপনাদেরকে দেখাবো। তো এটার দামটা কেমন রাখছেন? 1,10,000। 1,10,000 টাকা। আর এই মুন্ডির যে বাচ্চাটা, এটার গাভীর দুধের রেঞ্জ প্রায় 20 লিটারের উপরে। তো দর্শক চলুন, এটা আমরা দাম চাচ্ছি 1,10,000 টাকা। আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম করতে পারবেন।
তো দর্শক চলুন আমরা সাত নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। তো দর্শক সাত নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও রেডি বাচ্চা, এটাও রেডি হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও এই খামারের গাভীর বাচ্চা। আমরা যতগুলো বাচ্চা দেখাচ্ছি সবগুলো এই খামারের গাভীর বাচ্চা। তো দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন, এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এটার দামটা কেমন রাখছেন সাত নাম্বার গরুটার? এক লক্ষ টাকা। দর্শক সাত নাম্বার গরুটার দাম রাখছে 1 লক্ষ টাকা। তো আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। আর এটাও রেডি গরু। আর আপনারা যদি 6 নাম্বার এবং 7 নাম্বার গরু দুইটা যদি একসাথে কেউ নেন, তাহলে আপনারা দুইটা গরু 2 লক্ষ টাকা হলে এক দাম হলে নিতে পারবেন। 6 নাম্বার এবং 7 নাম্বার এক দাম 2 লক্ষ টাকা আপনার লট আকারে যদি নেন, দুইটা একসাথে যদি কেউ নেন। আর যারা নেবেন অবশ্যই তাদের জন্য ভালো হবে, দুইটাই রেডি, যে কোনো সময় হিটে আসতে পারে। তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই। পরবর্তীতে আমরা 8 নাম্বার দেখতে পাচ্ছি, এটা একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। আসলে অনেকে মনে করেন কালো গাভী হলস্টাইন ফ্রিজিয়ান, আসলে কালো গাভীও হলস্টাইন ফ্রিজিয়ান হয়ে থাকে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন বা অনেকেই বুঝেন না। তো এটা কয় নাম্বার বাচ্চা দিছে গাভীটা? আমি একটা বাচ্চা পেয়েছি, আবার মেবি 5 মাসের প্রেগনেট আছে। 5 মাসের প্রেগনেট আছে, এর আগে থেকে 5 মাস, 4 থেকে 5 মাস এর আগেও একটা বাচ্চা দিয়েছে। তো এটাতে দুধ পাইছেন কেমন আপনারা? 17 থেকে 18 লিটার দুধ পেয়েছে দর্শক এই গাভীটার থেকে। তো বর্তমানে দুধটা একটু কমে গেছে যেহেতু 5 মাসে প্রেগনেট। তো আপনারা চাইলে নিতে পারবেন গাভীটা। তো দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা মাশাআল্লাহ, একটু মাথাটা দেখাই মাশাআল্লাহ। দ্বিতীয় বাচ্চা দিবে, চাইলে আপনারা চেক দিয়ে নিতে পারবেন গাভীটা, আপনারা চেক দিয়ে নিতে পারবেন ডাক্তার দিয়ে যে কনসেপ্টে কত মাসের আছে। তো এই গাভীটার দামটা কেমন রাখছেন? 1,50,000। 1,50,000 টাকা দাম রাখছে, তারপরে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছিলাম আমরা 8 নাম্বার গাভীটা। তারপরে একটু দুধের উলান পালানগুলো আপনাদেরকে দেখাই। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দর্শক চলুন 9 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। 9 নাম্বারের গরুটা দেখতে পাচ্ছি, আরেকটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। তো এটা কি বাচ্চা দিছে? হ্যাঁ, একটা বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা দিছে, আবার কি প্রেগনেট? হ্যাঁ, ওটা 1 মাসের প্রেগনেট। 1 মাসের প্রেগনেট, আচ্ছা আচ্ছা। তো বর্তমানে দুধটা কেমন পাচ্ছেন এটার থেকে? আমি প্রথম অবস্থায় ওকে 16-17 পেয়েছি। প্রথম অবস্থায় 16-17 পেয়েছেন, কিন্তু প্রেগনেট হওয়ার পরে এখন দুধটা কম হচ্ছে? কম হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক দুধের উলান পালানটা আপনাদেরকে একটু দেখাই। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এই সাইড থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন, তো এখনও 1 মাসের প্রেগনেট। তো এখন দুধটা কিছুটা কম হচ্ছে, তো দ্বিতীয় বাচ্চা দিবে। তো এখন দামটা কত রাখছেন এই গাভীটার? এই গাভীর দামটা কত রাখছেন 9 নাম্বার গাভীটার? 1,65,000। 1,65,000 টাকা দর্শক চা দাম, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো দর্শক দুধের উলান পালানগুলো আপনাদেরকে একটু দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো দর্শক চলুন 10 নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই। আমরা 10 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আর একটা গাভী। তো গাভীটার দাঁতে 4টা। তো এর আগে একটা বাচ্চা দিছে এই গাভীটা, এখন প্রেগনেট আছে আবার? এখন 1 মাসের প্রেগনেট। এখন 1 মাসের প্রেগনেট, আচ্ছা। তো এটা যখন বাচ্চা দিছিল দুধটা কেমন পাইছেন এটার থেকে? ওটা 20+ ছিল দুধ, 20-এর উপরে দুধ ছিল। হ্যাঁ মাশাআল্লাহ, 20-এর উপরে দুধ ছিল। এখনো তোমরা এখন দুধটা কেমন পাচ্ছেন? 10-এর মতো আসতেছে এখন? 8-10। 8-10 পাচ্ছেন এখন দর্শক, এখন 8-10 দুধ পাচ্ছে। তো এই গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কত পড়বে 10 নাম্বার গাভীটা? 1,65,000, তাই না? 1,70,000। 1,70,000 টাকা দর্শক, 10 নাম্বার গাভীটার দাম পড়বে 1,70,000 টাকা। এখন 1 মাসে প্রেগনেট আছে, প্লাস 8 থেকে 10 কেজি দুধ আছে, কিন্তু এটা যখন বাচ্চা দিয়েছিল প্রায় 20-এর উপরে দুধ ছিল। তো দর্শক চলুন 11 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। দর্শক আমরা 13 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের আরেকটা গাভী দেখতে পাচ্ছি আমরা। এটা এটা এটাও কি প্রেগনেট নাকি? হ্যাঁ, ওটা 3 মাসের প্রেগনেট। এটা 3 মাসের প্রেগনেট। তো এর আগে কি বাচ্চা টাচ্চা দিছে? একটা বাচ্চা দিছে। তাহলে যখন বাচ্চা দিয়েছিল তখন দুধটা কেমন পাইছেন এটা? 1,500 দুধ পাইছেন এর আগে যখন বাচ্চা দিয়েছিল। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই। তো এখন যদি এই গাভীটা কেউ নিতে চায় তো দামটা কত পড়বে? 1,60,000।
1,60,000 টাকা। দর্শক, 3 মাসে প্রেগনেন্ট, আপনারা চাইলে চেক দিয়েও নিতে পারবেন, 1,60,000 টাকার চাওয়া দাম। এর আগের যখন বাচ্চা দিছিল তখন আপনার যে 15-16 দুধ পাইছে। তো দর্শক চলুন পরবর্তীতে আরেকটা গাভী দেখাই। তো দর্শক, আমরা 14 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি, মুন্ডি জাতের একটা গাভী দেখতে পাচ্ছি আমরা। তো এই গাভীটা কয় নাম্বার বাচ্চা দিছে আপনার এখানে? আমার এখানে এসে 2টো বাচ্চা দিয়েছে। আপনার এখানে এসে 2টো বাচ্চা দিছে, তার আগেও কি বাচ্চাটাচ্চা দিছে? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনার এখানে 2টা বাচ্চা দিছে। তো এখন যে এটার সাথে বাচ্চা আছে, কি বাচ্চা? মানে আমি যখন নিয়েছি তারা বলছে দেয়নি বাচ্চা। আপনি যখন নিছেন? আচ্ছা আচ্ছা, তো এখন যে আপনার কাছে বাচ্চাটা আছে, ষাঁড় বাচ্চা দিয়েছে। বাচ্চার বয়সটা 1.5 মাস? 1.5 মাস। আচ্ছা, তো এটা যখন বাচ্চাটা দিছিল দুধটা কেমন পাইছিলেন? এটা আমি বর্তমানে গাভীটার থেকে 20 কেজির মতো দুধ পাচ্ছে, কিন্তু একটা বান নষ্ট হওয়ার কারণে এটার থেকে এখন দুধ পাচ্ছে 8 থেকে 10 লিটার। যখন বাচ্চা দিছিল প্রায় 20 কেজির মতো দুধ হতো, কিন্তু একটা বাট নষ্ট হওয়ার কারণে গাভীটার থেকে 8 থেকে 10 কেজি দুধ পাচ্ছে। ওনাদের কাছে এসে দ্বিতীয় বাচ্চা দিছে, এখন বর্তমানে একটা ষাঁড় বাচ্চা আছে। তো দর্শক, বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, গাভীটার বাচ্চাটা খুবই ভালো, 1.5 মাস বয়সের একটা ষাঁড় বাচ্চা। আর গাভীটার থেকে 8 থেকে 10 লিটার দুধ হচ্ছে, একটা বাটে নষ্ট, মানে নষ্ট হওয়ার কারণে দুধটা কমে গেছে, কিন্তু যখন বাচ্চা দিছিল তখন প্রায় 20 লিটার দুধ পাওয়া গেছে। তো এখন এই গাভীটার দামটা কত রাখছেন আপনি? 1,50,000। 1,50,000 টাকা, তার মানে অনেক টাকা লস হয়ে যাচ্ছে মনে হয়। জি, কারণ এই গাভীটা যেহেতু একটা মুন্ডি গাভী, এত কম দামে মনে হয় পাওয়া যায়। অনেক টাকা দিয়ে কিনছি আমি এটা। আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম 14 নম্বর গরুটা। তো দর্শক চলুন পরবর্তী গাভীটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, 15 নম্বর গরুটা আমরা দেখতে পাচ্ছি, অনেক হাই রেঞ্জের একটা গাভী ছিল এটা। তো এই গাভীটা যখন কিনেছিল আমাকে বলছিল প্রায় 3,75,000 টাকায় এই গাভীটা তারা কিনছিল, এবং অনেক দুধ ছিল গাভীটাতে, আপনার অনেক দুধ ছিল, তো 30 কেজির উপরে দুধ পাইতো এই গাভীটার থেকে। কিন্তু একটা সমস্যার কারণে এখন এটার থেকে 1 কেজিও দুধ পাচ্ছে না। তো সমস্যাটা হলো কি, যখন প্রথম বাচ্চা দিছিল 30 কেজির মতো দুধ পেত, তো যখন দ্বিতীয় বাচ্চার কনসেপ্ট ছিল প্রায় 6 থেকে 7 মাসে যখন কনসেপ্ট ছিল, তখন মল ভাঙার কারণে ডাক্তারের একটা ভুল চিকিৎসার কারণে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এখন 1 কেজিও দুধ পাচ্ছে না। তো প্রায় সেটাও হয়েছে প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তো এখন যদি গাভীটা কেউ নিতে চান, তো এখনও নিয়ে প্রায় একটা বছর লালন পালন করতে হবে, বলতে গেলে আবার মাসখানেকের ভিতরে হিটে চলে আসবে। হিট দিলে তখন কনসেপ্টে গেলে বছর খানিক পরে আবার বাচ্চা আসবে। কিন্তু অনেক হাই রেঞ্জের একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত ডাক্তারের ভুলের কারণে এই জিনিসটা হয়েছে। তো যখন 6 মাসের প্রেগনেন্ট ছিল তখন আবার ডাক্তারে সেইটাকে মল ভাঙার কারণে ডাক্তার বীজ দিয়ে দিয়েছিল, তো বীজ দেওয়ার কারণে এটার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এখন এই গাভীটা যদি কেউ নিতে চান, মাংসের দরে নিতে পারবেন, আর অনেক বড় সড়ো একটা গাভী। তো সেক্ষেত্রে এই গাভীটার দামটা কত রাখছেন? 1,75,000। 1,75,000 টাকা, 3,75,000 টাকার গাভী এখন 1,75,000 টাকা বিক্রি করতেছে ডাক্তারের একটা ভুলের কারণে। আচ্ছা আচ্ছা, তো তারপর আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, যারা একটু বড় ধরনের খামারি রয়েছেন যারা, বা 2টা 1টা গরু লালন পালন করতেছেন, তো তারা যদি নিয়ে থাকেন তারা অনেকটাই লাভবান হতে পারবেন। এই দ্বিতীয় এবার যদি বাচ্চা দেয় গাভীটা, অনেক দুধ আসবে। তো এই সাইডে একটা সার দেখতে পাচ্ছি আমরা, মাশাল্লাহ, কুরবানি উপযুক্ত সার, যদি কেউ নিতে চান, চাওয়া দাম 1,50,000 টাকা, আপনারা দরদাম করে নিতে পারবেন, অনেক ভালো একটা সার গরু এটা। তো আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন, চাওয়া দাম 1,50,000 টাকা এই সারটার, কুরবানি উপযুক্ত। তো পাশে আরেকটা বকন আছে, এটা আরেকটা বকন, জার্সির সাথে আপনার যে শাহিওয়ালের একটু মিক্সড রয়েছে। তো এই সারটা যদি, এই বকনটা যদি কেউ নিতে চান, তো এখন দুধের বাটটা একটু আপনাদেরকে দেখাই। দর্শক, দুধের বাটটা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ, আর একটু দেখাই। তো এই বকনটা যদি কেউ নিতে চান, চাওয়া দাম 90,000 টাকা। তো আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো আমরা গরুগুলো দেখালাম, তো চলুন আপার সাথে আমরা আর একটু কথা বলে ঠিকানাগুলো নিয়ে নিই। তো আপা, আমরা গরুগুলো তো দর্শকদেরকে দেখালাম, তো গরুগুলো যারা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে যোগাযোগটা কীভাবে করবে? যোগাযোগটা আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব, আর হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর, ঢাকা মিরপুর, 1216,
এটার লোকেশন হচ্ছে আপনার পল্লবী থানা, পল্লবী নতুন থানার পাশে সাগুপ্তা হাউজিং, আবার ডিওএসএসের পাশে সাগুপ্তা হাউজিং। এসে হোসনিয়ার আপার খামার বললে মোটামুটি সবাই দেখিয়ে দেবে, অথবা ফোন নাম্বার তো আছে, সেভাবে যোগাযোগ যোগাযোগ করে নিতে পারবে ফোন নাম্বার। তো যারা গরুগুলো নেবে তারা তো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, কারণ সবাই নিতে চায় দেখে শুনে। অবশ্যই অবশ্যই, কারণ এখানে আমার কোনো মানে ই নেই যে তা আমিও যদি ক্রয় করতাম তাহলে তো অবশ্যই দেখে যাচাই বাছাই করেই আনতাম বা এনেছিও, তো সবাই যাচাই বাছাই করে দেখে শুনেই নেবে। আচ্ছা, তো পরিশেষে জানতে চাবো, যেহেতু আপনি দীর্ঘ 4 বছর এই গরুগুলো লালন পালন করেছেন, গরুর সাথে থেকেছেন, তো সেক্ষেত্রে যারা নতুন খামারি রয়েছে বা খামার শুরু করবে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু পরামর্শ থাকে। আমি মনে হয় শুরুতেই একটা কথা বলেছি যে কোনো কাজ করতে গেলে তার সঙ্গে মিলেমিশে না থাকলে, সেটাকে না বুঝলে কোনো কিছুই করা যায় না। আমি কিছু সময় আগেই একটা ভিডিও দেখতেছিলাম, পরিশ্রম এবং সততা দুটোরই দরকার। তো ওনারা যদি যেই করতে চায়, যে ভাই বা বোন যেই করতে চায় না কেন, পরিশ্রম এবং সততা দিয়ে করলে খারাপ জিনিসও ভালো করা যায় ইনশাল্লাহ বলে আমি মনে করি। তো যেই নতুন করে করুক, সে যদি এটাকে ভালোবাসে অবশ্যই সে ভালো কিছু করবে আশা করি, বাকি আল্লাহর হাত। কারণ বিধাতারও একটা মানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে, বিধাতারও একটা দোয়া আছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে। আপাতত অনেক সময় দিলেন বা খামারটা বিক্রি করে দিচ্ছেন, আপনারও খারাপ লাগতেছে বা আমাদেরও খামার খারাপ লাগতেছে যে একটা খামার বন্ধ হয়ে যাচ্ছে, পরিবার বা ছেলে মেয়েকে সময় দেওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে এবং আমার এই জিনিসগুলো যে নিবে সে যেন আমার মতো ভালোবাসে এইটুকু অনুরোধ থাকবে, কারণ আমি তাদেরকে আসলে একটা বাচ্চার মতোই লালন পালন করেছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই।